হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু ভবঘুরা অফিসিয়াল। গোয়া মানে যে শুধুই বিচ তা কিন্তু নয়, এখানে রয়েছে বার্ড স্যাংচুয়ারি। আজকে আমরা যেতে চলেছি গোয়ার একটি বিখ্যাত বার্ড স্যাংচুয়ারিতে, যার নাম বলবে দেবজ্যোতি দা, সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি। তো আমরা আজকে যাচ্ছি সেলিম আলী, ডক্টর সেলিম আলী বার্ড স্যাংচুয়ারিতে। এই যাওয়ার রাস্তাটা দেখাবো। আর শুনেছি নাকি সেলিম আলীতে যেতে হলে আপনাদের একটা নদী পার করে যেতে হয়, তো ওই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করব। আর ভেতরে যদি পাখি দেখতে পাই সেটা তো আপনাদেরকে দেখাবোই, অর্থাৎ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে আজকে গোয়াতে। তো চলুন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। গুগল ম্যাপে লোকেশন সেট করে এখন আমরা প্রথমে রওনা দিলাম রায়বন্দর ফেরি টার্মিনালের দিকে। আমরা এখন পেছনের এই জেরিটায় উঠবো, ওই জেরিটায় করে যে আইল্যান্ডটায় যাব তার নাম হচ্ছে চোরাও আইল্যান্ড। তো ওই চোরাও আইল্যান্ডেই রয়েছে ডক্টর সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি। তো আমরা এখন জেটির দিকে যাই, জেটিতে উঠি, একটু পরে জেটি ছেড়ে দেবে। তো চলুন জেটিতে উঠে আবার দেখা হচ্ছে। এর আগেও আমরা একটি আইল্যান্ড ভ্রমণ করেছিলাম এই গোয়াতেই, যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন ওপরে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই ক্লিক করে দেখে নিতে পারেন। ফেরি করে নদীর এপারে এলে, অর্থাৎ চোরাও আইল্যান্ড এলে, রাস্তার ঠিক বাঁদিকেই দেখতে পারবেন ডক্টর সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি। আমরা এখন এই সেলিম আলী বার্ড স্যাংচুয়ারির ভেতরেই যাব, আর ভেতরটা কিরকম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগের দিন যখন আমরা চোরাও আইল্যান্ড গেছিলাম তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো, 10:11 বেজে গেছিলো। তাই পাখি দেখার আইডিয়াল টাইম আমাদেরকে বলা হয়েছিল ভোর 6-8। তো আজকে আমরা কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 6, এখন অলরেডি আমরা জেটিতে দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমরা চোরাও আইল্যান্ডে যাব, গিয়ে বার্ড স্যাংচুয়ারির ভেতরে ঢুকবো, ঢুকে দেখব যে কী কী বার্ড আপনাদেরকে দেখানো যায়, সেগুলো দেখানোর চেষ্টা করব। ফেরি করে চোরাও আইল্যান্ড ঢোকার পথেই আমরা অনেকগুলো ইগ্রেট দেখলাম, অর্থাৎ আজকে আমরা ঠিক সময়ে এসেছি। তো আমরা যেহেতু আজকে গাড়ি নিয়ে এসেছি, তো এই ফেরিতে কিন্তু 10 করে নেওয়া হয়েছে, টু হুইলারের জন্য কোনো টাকা নেওয়া হয় না। সুতরাং গাড়িতে এলে আপনাদের কিন্তু 10 এই ফেরিতে দিতে হবে। তো এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ঢুকে যাব বার্ড স্যাংচুয়ারি। এই বার্ড স্যাংচুয়ারির এন্ট্রি ফিজ এবং বোটিংয়ের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, নোট করে নিতে পারেন। ডক্টর সেলিম আলী বার্ড স্যাংচুয়ারির নাম বিখ্যাত অর্নিথোলজিস্ট ডক্টর সেলিম আলীর নাম অনুযায়ী করা হয়েছে, এবং এই বার্ড স্যাংচুয়ারিটি চোরাও আইল্যান্ডে মান্ডোভি নদীর পাশে অবস্থিত, যার আয়তন প্রায় 440 একর। তো এখানে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সবকটাই ম্যানগ্রোভ গাছ, যেটা এখানে লেখা আছে। আর এখানে কী কী ধরনের ম্যানগ্রোভ আছে সেগুলো এখানে লেখা আছে, তো আপনারা এলে এই জিনিসগুলো কিন্তু পড়ে নিতে পারেন। এছাড়া এই জলে ব্যাঙাচি থেকে শুরু করে সাপ, কী কী সাপ বা ব্যাঙাচি পাওয়া যায় সেগুলো এখানে আছে। তো এই সাপের নাম হচ্ছে ডগ ফেসড ওয়াটার স্নেক, তো এগুলো কিন্তু এখানে রয়েছে, যেটা এখানে এই বোর্ডে বলা হয়েছে। তো আপনারা যদি এখানে আসেন তাহলে এই রাস্তা ধরে একটা নেচার ওয়াক করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে। আর একটা জিনিসের সমস্যা হলো যে আমরা সকাল সকাল এসে বোটম্যানকে পাইনি, তো বোটে করে যদি আপনারা ঘোরেন তাহলে অনেক বার্ড দেখতে পারবেন। কিন্তু এখানে সমস্যাটা হলো যে আজকে বোটম্যানের ফোন সুইচ অফ, তো তাকে এখনও পাওয়া যায়নি। তো যদি পাওয়া যায় তাহলে আমরা বোটে করে এই জায়গাটা ঘুরে দেখাবো আপনাদেরকে। আর যদি বোটম্যান 8:30 পরে আসে, রোদ উঠে গেলে কিন্তু বার্ড সেভাবে দেখা যায় না, সুতরাং সেটা অযথা হয়ে যাবে, তাই আমরা তখন আর বোটে উঠবো না। এখানে এলে আপনারা এই হোয়াইট বিল্ড সিগালও দেখতে পারবেন, এই পাখিটাকে আমরা দেখেছিলাম দিবার আইল্যান্ডে। এই চোরাও আইল্যান্ডের ঠিক ওই দিকে হচ্ছে দিবার আইল্যান্ড, তো সেই জায়গাটা কিন্তু আমরা এই পাখিটাকে উঠতে দেখেছিলাম। আর এখানে এলে কিন্তু আপনারা কোনোরকমভাবে প্লাস্টিক ইউজ করবেন না, সেটা কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে, আর আবর্জনা একবারই ছড়াবেন না। এছাড়া এখানে কিন্তু বিভিন্ন
পাখির কি কি ভাগ রয়েছে আর তাদের পায়ের কি কি নাম আছে সেগুলো রয়েছে। আর এই বোর্ডে লেখা আছে এই চোরাই আইল্যান্ডে কি কি ধরনের মাছ পাওয়া যায়। মিল্ক ফিশ, ব্ল্যাক মালেট, এশিয়ান সিবেস, গ্রিন ক্রোমাইট, তো এই ধরনের মাছগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর কোনটা কি 1, 2, 3, 4 করে এখানে লেখা আছে। এই বোর্ডে আরও 3 ধরনের মাছের কথা বলা হয়েছে, গোল্ড স্পট মালেট, মার্চ কিপার, আর স্টেট ফিশ অফ গোয়া, ফ্ল্যাট হেড গ্রে মালেট। তো এইগুলো কিন্তু 5, 6, 7 এখানে দেওয়া আছে। এখানে এলে কিন্তু এই সুন্দর একটা ব্যাম্বু ব্রিজ ছিল যেটা এখান দিয়ে ঘুরে ওদিকে যায়, সেটা কিন্তু মেইনটেনেন্সের জন্য এখন বন্ধ আছে। এখন আপনারা স্ক্রিনে যে পাখিটাকে দেখছেন এর নাম হলো হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হেন। এরা সাধারণত জলের বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে। এই চোরাও আইল্যান্ডে কি কি ধরনের রেপটাইল পাওয়া যায় সেটাই বোর্ডে কিন্তু লেখা আছে। আপনারা ভিডিওটা পজ করে প্রত্যেকটা রেপটাইলের নাম কিন্তু পড়ে নিতে পারেন। তো আমরা কিন্তু এখানটা হেঁটে পুরোটা কভার করলাম আর সেটা আপনাদেরকে দেখালাম। তো এখন কিন্তু বোটম্যান চলে এসছে, তো এখন আমরা বোটে করে যে যে পাখিগুলো দেখতে পারবো সেটা আপনাদেরকে বলবো। এখন আমরা এই বোটে করে যাব, যদি কোনো পাখি দেখা যায় তাহলে এই বোট থেকে কিন্তু ভালো দেখা যাবে, তাই আমরা এখন এই বোটে উঠব। তো এখন আমি এই বোটটা চালিয়ে যাব, চালিয়ে লোকজনকে টাইটানিক পার্ট 2 করব আজকে। বোটটা চালানো শুরু করছি, ঠিক আছে? দেখে দাও গেছে যে কি রিডিং দাও। এখানে কি সব আছে বুঝতে পারছি না কিন্তু আছে, টাইটানিক পার্ট 2 হতে চলেছে আজকে। কি মমশাই, কি কি মনে হয় তোমার? মারবো, মেরে ফেলবো, ট্রেনিং টা আমায় দিতে হবে, মেরে ফেলবো, চালানোর জন্য আসি। এটা দেখছিস, ওটাকে সামনের দিকে ঠেলে দিবি, গাড়ি স্টার্ট হয়ে যাবে। যাক, আজকে বোটে সবার ভাগ্য ভালো যে আমাকে বোটটা চালাতে হয়নি। এখানে চলে এসেছে আমাদের পাইলট, সাথে নিয়ে এসেছে সেফটি জ্যাকেট। আর ফাইনালি আমরা রওনা দিলাম বিভিন্ন পাখি দেখার উদ্দেশ্যে। এখন আপনারা স্ক্রিনে যে পাখিটিকে দেখতে পাচ্ছেন এর নাম হলো গ্রেট কর্মোরান্ট। এখানে যে সাদা পাখিগুলোকে গাছে বসে থাকতে দেখছেন এর নাম হলো লিটল ইগ্রেট। আর এখানে দেখছেন দ্য ফেমাস ব্রাহ্মিনি কাইট। এখন দেখছেন গাছে বসে থাকা ব্ল্যাক হেডেড আইবিস। এখানে গাছের মধ্যে চুপটি করে বসে আছে বেবি কিংফিশার। এখানে প্রায় 100 কমন গ্রিন শ্যাঙ্ক লক্ষ্য করা গেল। বিভিন্ন প্রজাতির পাখি দেখে এখন সময় হলো বোটে করে ডাঙায় ফেরার। তো আমরা এখন জাস্ট বোট রাইড করে ফিরলাম আর এখন আমরা এই বার্ড স্যাংচুয়ারি থেকে বেরিয়ে যাব। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে অল করে দেবেন যাতে নতুন ভিডিও সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।